অনেকদিন ধরেই জল্পনা চলছিল, অবশেষে সব কল্পনার অবসান। আজ 27 নভেম্বর বিয়ে করছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী। পিয়া গায়ক ও সুরকার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। 6 বছরের দাম্পত্যের পর বিয়ে ভেঙেছিল অনুপম পিয়ার। অনুপম রায় টুইটারে জানিয়েছিলেন বিয়ে ভাঙার কথা। লিখেছিলেন, ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার ফারাকের কারণেই স্বামী স্ত্রী হিসেবে তারা আর একসঙ্গে থাকতে পারছেন না। যদিও শেষে ছন্দপতন হয়, কিন্তু পিয়া আর অনুপমের প্রেম বিয়ে। দীর্ঘদিনের সম্পর্ক ছিল রূপকথার গল্পর মতো। কলেজে পড়ার সময় থেকেই দুজনের বন্ধুত্ব, একসময় বন্ধুত্ব গড়ায় প্রেমে। 2015 সালের 6ই ডিসেম্বর সাত পাকে বাধা পড়েন অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। খুশিতে ভরা ছিল তাদের সংসার। একসঙ্গে গান বাজনা, সমাজসেবার কাজ করেছেন অনুপম পিয়া। একটি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করেছেন পিয়া, যার সঙ্গীত আয়োজক ছিলেন অনুপম। পিয়ার গাওয়া একটি জনপ্রিয় গান তোমার ভিতর থেকে, এই গানটির সুর ও অনুপ মেরি। এই গানটা প্রথম ব্যবহার হয়েছিল দেবেশ চট্টোপাধ্যায়ের বিকেলে ভোরের সর্ষে ফুল নাটকে। নাটকের জন্য একটা স্তবক লিখেছিল অনুপম, সুরও দিয়েছিল। পরে দ্বিতীয় স্তবকটি লেখেন পিয়া। অনুপম পিয়া হাতে হাত মিলিয়ে নানা সমাজসেবামূলক কাজ করেছেন। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় আক্রান্তদের সাহায্যের জন্য তৈরি করেন সিটিজেন্স রেসপন্স, এতে যোগ দিয়েছিলেন শহরের অন্য বহু শিল্পী। ইয়াস বিপর্যস্ত সুন্দরবনেও ত্রাণ পৌঁছে দিয়েছিলেন অনুপম পিয়া। মাঝে মধ্যেই কাছের বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে উঠতেন দুজনে। সুখী দাম্পত্যের সেই ছবির আভাস ধরা পড়ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।